রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর জন্য বিল আনা হচ্ছে মোট 5টি। 10ই জুন থেকে অধিবেশন শুরু হচ্ছে দুপুর 1টায়, হাউস বসবে। 13ই জুন প্রথম বিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ট বিল, 14ই জুন প্রাইভেট ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ট বিল, 15ই জুন ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় লজ অ্যামেন্ডমেন্ট বিল, 16ই জুন ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় লজ অ্যামেন্ডমেন্ট দ্বিতীয় বিল, উপাচার্যদের কার্যকালের মেয়াদ বৃদ্ধির বিল, 17ই জুন রাজ্য প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় লজ অ্যামেন্ডমেন্ট বিল অ্যামেন্ডমেন্ট দ্বিতীয় বিল। 2 ঘন্টা করে সব বিলের ওপর আলোচনা হবে, সকালে প্রশ্নোত্তর হবে, তারপর বিল নিয়ে আলোচনা। 16 তারিখ আবার কার্যনির্বাহী বৈঠক পরবর্তী বিল নিয়ে আলোচনার জন্য। আগামীকাল 2টোর সময় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মিটিং হবে নৌসাদ আলী হলে। সমস্ত বিধায়কদের, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের আমি অনুরোধ করব সেই মিটিংয়ে সময় মতন উপস্থিত থাকার জন্য। অ্যামেন্ডমেন্ট বিল 2022, এই সবকটি বিলেরই 2 ঘন্টা করে আলোচনা হবে। সকালের পর্বে যেরকমভাবে প্রশ্নোত্তর কোশ্চেন অ্যান্সারিং হয়, অন্যান্য বিষয়গুলি থাকে, সেগুলো অব্যাহত থাকবে বলেই অধ্যক্ষ মহোদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে আমরা গ্রহণ করেছি। এছাড়াও বেশ কিছু বিল আমাদের রয়েছে। 16 তারিখে আমরা আবার বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং বসবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী কী কাজ বিধানসভায় হবে। হাউসের গরিমা অনুযায়ী, ঐতিহ্য অনুযায়ী তারা বিধানসভার অধিবেশনে অংশ নিয়ে যাদের নীতি সম্মত বিধানে যারা প্রবেশ করতে পারবেন তাদের সকলকেই বলব যে এই অধিবেশন চলাকালীন বিভিন্ন যে কার্যপ্রণালী গ্রহণ করা হচ্ছে তাতে তারা অংশ নিলে সভা আরও মাধুর্য বাড়বে।